টপ বানাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর ওই তো গাইস এখন আমরা বাইরে আসলাম, এই যে সবাইকে দেখাচ্ছি। আজ আমি তোদের কাছে ঘুরতে নিয়ে আসলাম, তোদের সবার কেমন লাগছে বলবি না তো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারিয়া শেখ, মি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্ট অফ অল সবাইকে বলবো ঈদ মোবারক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আপনাদের ঈদ খুব ভালো কাটছে। সো আজকে আমি আমার টিমকে নিয়ে যাবো একটু ঘুরতে, সো এখন আমি যাবো আমার টিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আই হোপ তোমরা যেই যেখানে আছো ভালো আছো, দেন আমি অনেক 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 ভালো আছি, কারণ আজকে অনেক দিন পর ঈদে আমরা ঘুরতে যাচ্ছি, ফারিয়া আপনি আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, সো আশা করি আজকে অনেক মজা হচ্ছে। ছোট বোন ফাবিহা, যাচ্ছি আমার সেনাবাহিনীকে নিয়ে, তো এখন আমরা বের হবো। হ্যাঁ ওই একটি সব বাচ্চা, আমার টিমের মেম্বার সব বাচ্চা কাচ্চা, বড় বড় কি নয় শুধু আছে তো আর খাবে। আমি তো সাকসেসফুল হয় তাহলে তো বুঝতে পারবো, আমি ওদেরকে এখনো বলিনি আমি ওদের কোথায় নিয়ে যাব সারপ্রাইজ, এই জন্য এখনো বলিনি। যদি আমি প্লেসটা খোলা পাই তাহলে তো ভালো, আর যদি না খোলা পাই তাহলে ব্যাড লাগবে, অন্য কোথাও যেতে হবে। চলো তারপরে বলছি কোথায় নিয়ে যাচ্ছি। মানে তোদের অনেক সুন্দর একটা প্লেসে নিয়ে যাবো। সো গাইস এখন আমরা যাচ্ছি, বাই বাই, নিচে গিয়ে দেখা হবে। আমি ফাবিয়া, তারপরে আমার ছোট বোন রিয়া, আর আরাফাত আর তাজিম বসে আছে, আমরা এখন বাইরে যাব। তাজিম, সো ওনারা দৌড়নায় ছবি তুলছে, ছবি তোলা হলে আমরা যাব। আচ্ছা তোদের যে আমি সারপ্রাইজ দিলাম, কেমন লাগছে তোদের এই জায়গাটা? আমি আগেই বলিনি কারণ সারপ্রাইজ তো সারপ্রাইজ। সো এখন আমরা খাবার অর্ডার করবো। ফাবিহা যে কি পোজ দিচ্ছে মনে হয় আমি ফটো শ্যুট করছি। এই যে এইদিকে আমার খালতো বোন খাদিজা, ও আমাদের ব্লগে এত ডিস্টার্ব করছে তা বলার মতো নয়। এটা হচ্ছে তাজিমের ছোট বোন। ও টিকটক শ্যুট না, টিকটক বানাবো বলো। ওকে বাই 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 বাই।
অনেক বৃষ্টি এখন আমরা বাইরে আসলাম এই যে সবাইকে দেখাচ্ছি প্লেসটা এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি এখানে বারবার আসি আর আমি সবার এইখানেই বসি সবার ফুড প্লেস তোয়া আজ আমি তোদেরকে আজকে ঘুরতে নিয়ে আসলাম তোদের সবার কেমন লাগছে বললি না তো অনেক ভালো লাগছে তাজিম হ্যাঁ তোকে যে আমি ঘুরতে নিয়ে আসলাম কেমন লাগছে সেটা বল ভালো লাগছে আমার তোকে শুধু এই চশমাটা খুলে বল না দাও তো আমরা অনেক টায়ার্ড এখন আমরা খাবো খাওয়ার পর আবার তো গাইস আমরা খাবার অর্ডার করেছি এখানে শুধু কোল্ড ড্রিঙ্কস আর আর কিছুই পাওয়া যাবে না অনেক প্ল্যান ছিল অনেক কিছু খাবো আসলে এখানে নেই এখানে শুধু কোল্ড ড্রিঙ্কসটাই হবে এই জন্য আমরা মিল্কশেক অ্যান্ড লাচ্ছি অর্ডার করেছি ভালো লাগে শুধু কোল্ড ড্রিঙ্কস আমার ভালো লাগে না এখানে শুধু কোল্ড ড্রিঙ্কস আর কিছু হবে না তো কি করার এই জন্য নিয়ে গেলাম কিছু করার নেই এটাই খেতে হবে সবাই খাচ্ছি খারাপ পিজা কিনে খেয়েছি এখানে পিজা খাচ্ছি অনেক ফেভারিট খেতে না আমার কাছে বোরিং লাগছে না আমার কাছে ভালোই লাগে আমরা যে দুজন খারাপ দেবো না আমরা সেভাবে থাকি না আমরা অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মতন থাকি ঠিক না চল আমরা একটু বাইরে যাই না জোরে জোরে হ্যাঁ সো গাইস তুই বলতে যাচ্ছে এখন আমি একটু বাইরে এই যাও তোমার ছোট ভাই তোমাকে বুঝতে দিচ্ছে হ্যাঁ যাও তো তোমার কেমন লাগছে জোরে আমার অনেক ভালো লাগছে গাইস তোমরা দেখো ফারিয়া কিভাবে ড্রিঙ্কস করছে কোনো কথা শোনা যাচ্ছে ওর ফেভারিট কফি এটা নাকি কি বলছে বোঝা যাচ্ছে না কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ ওর ফেভারিট কোল্ড ড্রিঙ্কস মোজিও কি বলতে চাইছে আমরা বুঝতে পারছি এই তো তুমি দোলনায় যাও আমি তোমাকে ঘুরাবো হ্যাঁ তুমি বসো তুমি একটু ড্যান্স দেখাও না দেখো কত সুন্দর একটা গান হচ্ছে প্লিজ একটু ড্যান্স দেখাও তুমি একটা ড্যান্স পারো না তুমি একটু নাচো যে গান হচ্ছে না প্লিজ একটু নাচো আমি নিজে নিজে গান আচ্ছা ঠিক আছে না এইসব গানে হবে না তোমাকে ভালো একটা গানে ড্যান্স করতে হবে এটা কি কোনো ড্যান্স হলো নাকি আর কিছু হ্যাঁ না নাচ দেখাতেই হবে তোমাকে নাচ দেখাতেই হবে দেখুক তোমাকে দেখাতে হবে তোমাদের ফ্যান্সদের তুমি কি না ড্যান্স দেখাতে পারবে না তাহলে তোমাকে তো দেখাতেই হবে তাই না তো ড্যান্স স্টার্ট অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ওই এখন আমি সবাইকে দেখাবো হ্যাঁ এখন আমি তো অর্ডার দেবো এটা
হচ্ছে একটা গাছ দেখে এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ঘুরে যান টিকটক বানাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর ওইদিকে তাজিম কি করছে ঢং করছে হ্যাঁ আরেকজন ঢং করছে দেখ আরেকজন ঢং করছে এই জায়গাটা খুবই সুন্দর আমার অনেক ভালো লাগে সো আচ্ছা এখন আমরা বাসায় চলে যেতে পারি আমি এখন বাসায় চলে যাব না আমি এখন চলে যাব সো তাহলে তোমরা বাই দিয়ে দাও এটা অনেক সুন্দর আচ্ছা তাজিম এখন আমরা বাসা চলে যাব না চলো না সন্ধ্যা হয়ে গেছে বাসা যেতে হবে আমি টিকটক বানাবো তুমি কত টিকটক বানাবে তোমার কি টিকটক বানাবে আচ্ছা আচ্ছা বানি দিদি আমার সবাই অনেক ভালো লাগছে তো এখন আমরা কি করব সো বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে।